হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া যখন ফোনগুলো আমাদের কাছে আসে, তখন আমাদের কমন একটি প্রশ্ন থাকে যে এই ফোনটি কিভাবে বন্ধ হলো। তো আজকে এই যে ফোনটি কাজ করছি, MI 10T Pro, এটি কিন্তু বেশ দামি একটি ফোন, একটি ভালো একটি ফোন। তো এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যিনি ইউজার ছিলেন তিনি বলছেন যে ফোনটি ব্যবহার করা অবস্থায় হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর তার আগে ফোনটি চার্জ নিচ্ছিল না। তো ফোনটি চার্জিংয়ের সমস্যা ছিল, এই কথাটি উনি জানিয়েছেন। তো ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পর ফোনটি আর অন করতে পারেননি, এবং কি ফোনটি এখন বর্তমানে ডেড কন্ডিশনে আছে। তো এই ফোনটি সাধারণত কেন কিভাবে বন্ধ হলো সেই বিষয়টি দেখব। তবে এই ফোনটি মনে হচ্ছে যে ইতিপূর্বে এটি খোলা হয়েছিল এবং রিপেয়ার করা হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে অ্যান্টিনার জ্যাকটি রয়েছে সেটি ভাঙা রয়েছে, এবং কি ফোনটি যে খোলা হয়েছিল সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই সাথে ক্যামেরার উপরে প্রচুর পরিমাণে ময়লা রয়েছে। তো আমি ডিসি পাওয়ার সাপ্লাইতে এটি রিডিংটি দেখে নিলাম, 24, 25, 26 এরকম রিডিং। তো মনে হচ্ছে যে ফোনটি পাওয়ার কন্ডিশনটি আছে, আসলে পাওয়ার আসার কথা। এরকম কন্ডিশনে কী ধরনের প্রবলেম হতে পারে আর ফোনটি কী কী কাজ হয়েছে সেটি দেখব। দেখুন, এখানে ক্যামেরার যে রেবনটি রয়েছে, এইখানে ক্যামেরার সকেটের ভিতরে এই কপারের ফয়েল টেপটি কিন্তু ভিতরে ঢুকে আছে, মানে ফোনটি শর্ট হয়ে যাওয়ার জন্য এইটুকুই কিন্তু অনেক যথেষ্ট। এবং কি দেখুন, এই অ্যান্টিনার যে সকেটটি রয়েছে এটি ভেঙে গেছে, এবং কি মাদারবোর্ড থেকে সকেটটি সহ উঠে এসেছে। তো এবং সিপিউতে দেখুন, এখানে স্টিলের যে শেলটি উপরে থাকে সেটি কিন্তু খোলা, মানে ফোনটি ইতিপূর্বে কাজ হয়েছে এটি পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ফোনটিতে কী কাজ হয়েছে সেই বিষয়টি আগে দেখে নেব। তো ফোনটিতে দেখতে পাচ্ছি যে ফোনটির স্টিলের ঢাকনাটি খোলা, এবং কি সিপিউ রিবলিং করা হয়েছে। এই ফোনটির মূলত সিপিউটি রিবলিং করা হয়েছে, তবে ফ্লাশার বা অন্যান্য আইসিগুলো রিবলিং করা হয়নি, এবং কি আশেপাশে পেস্ট লেগে আছে যেটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং কি এই দেখুন, অ্যান্টিনার সকেটটিও এখানে ভাঙা আছে, উঠে গেছে মূলত। তো সব মিলিয়ে এই ফোনটি আসলে কেন বন্ধ হলো বা কী ধরনের প্রবলেম, আমি ভালোভাবে আগে ওয়াশ করে নেব ফোনটি, এবং কি ভালোভাবে ক্লিন করে এরপর চেক করব। আর ব্যাটারিটি চার্জ ছিল না, যে কারণে আমি একটু চার্জ দিয়ে নিলাম। দেখুন, এখানে ডিসপ্লেতে কিন্তু MI এসে চলে যাচ্ছে, এবং ব্যাটারি সিগন্যালটি খুবই অল্প সময়ের জন্য আসছে চলে যাচ্ছে, এ ধরনের প্রবলেম হচ্ছে। তো যেহেতু ফোনটি কাজ করা এবং আমি চার্জিংয়ের যে একটি ভিবাস লাইনের যে ওয়্যার সেটি আমি কানেক্ট করে তারপর চেক করলাম, এবং কি চার্জিংও নিচ্ছে না, চার্জে লাগালেও আপনার সিগন্যালটি এসে চলে যাচ্ছে। মূলত চার্জিংয়ের প্রবলেম রয়েছে এই ফোনটিতে, পরিষ্কারই বোঝা যাচ্ছে। আর একটি কাজ করতে গেলে আমাদের অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হয়, যেমন এটি সিপিউ রিভলভ করতে গিয়ে এটির পাশের যে চার্জিং আইসিটি রয়েছে, এই চার্জিং আইসিতে হিট লেগে প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এর পাশে যে ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটরের মধ্যে যে শোল্ডারিং বলগুলো বেরিয়ে এসেছে সেটি দেখে বোঝা যাচ্ছে যে এই আইসিটি যেহেতু পেস্টিং আইসি, এই আইসির নিচে বলগুলো খারাপ হয়ে যেতে পারে বা লাইনগুলো প্রবলেম হতে পারে, যে কারণে আমি প্রথমে এই আইসিটিকে রিমুভ করে ঝটপট রিভলভ করে ইনস্টল করে দেখব কি কন্ডিশন আসে। তো যেহেতু চার্জিং রিলেটেড প্রবলেম রয়েছে, চার্জিংয়ের ইস্যুগুলো আমার সলভ করতে হবে, এবং সেই পাশাপাশি এখন প্রথম প্রবলেম হচ্ছে যে ফোনটি অন হচ্ছে না। আর এই ফোনটি যিনি ইউজ করতেন উনি যেভাবে বললেন যে ফোনটি ইতিপূর্বে রিপলিং করা হয়েছে বা এই কাজ সম্পর্কে ওনার কোনো ধারণা নেই, কারণ ফোনটি উনি রিকন্ডিশন নিয়েছিলেন। তো এ ধরনের প্রবলেম মূলত হঠাৎ করে হতে পারে, চার্জারের কারণে অনেক সময় এই প্রবলেমগুলো হয়, অথবা যেহেতু ইউজ করা অবস্থায় বন্ধ হয়ে গেছে ফোনটি, তো একটু ডায়াগনোসিস করতে হবে ফোনটি নিয়ে। আমি দেখে নিচ্ছি আসলে এই আইসিটি রিভলভ করে ইনস্টল করার পর প্রবলেমটি আসলে সলভ হয় কি না। সাধারণত যখন একটি চার্জিং ইস্যু থাকে এবং পাওয়ারের প্রবলেমটি হয়, আর যে ধরনের প্রবলেম হচ্ছে এটি কিন্তু আসলে চার্জিং ইস্যুর থেকে হতে পারে, বিশেষ করে আইডি থার্মালের যে প্রবলেমগুলো, আইডি থার্মাল লাইনগুলো যখন প্রবলেম হয় তখন কিন্তু এই ধরনের ইস্যু আসে, আর সেটি কিন্তু এই আইসি থেকেই লাইনগুলো চলে গেছে, এবং কি এটি রিভলভ করলে আশা করি ফিক্স হয়ে যাবে। এরপরে যদি না হয় পরবর্তী স্টেপে আমরা দেখব কি করা যায়। তো এই আইসিটি আমি একটু রিভলিং করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি, আসলে এটি কোন দিকে ছিল একটু দেখে নিলাম
কারণ হচ্ছে এ ধরনের যে ফোনগুলো অনেক সময় আইসিটি উল্টো লাগালে আমাদের সময়টি ডাবল লেগে যেতে পারে, এবং সেই সাথে সব সময় মনেও থাকে না, যে কারণে আপনারা যে আইসিগুলো খোলার পরে বোঝা মুশকিল হয় যে এটি আসলে কোন দিকে ছিল, সেটি একটু মার্ক করে রাখবেন। এতে করে কাজের সুবিধা হবে, সময় কম লাগবে এবং কনফিউশন থাকবে না। তো এই বিষয়গুলো আসলে অনেক সময় আমরা ফলো করি বা অনেক সময় করি না, যে কারণে অনেক সময় আমাদের একটু বিড়ম্বনায় পড়তে হয়। তো আইসিটি অলরেডি রিবলিং করে নিয়েছি আর এখন আমি ইনস্টল করে দেব, আর এটি যে আইসিটি ছিল জাস্ট ওটি রিভলভ করে আমি ইনস্টল করে দিচ্ছি। আর চার্জিংয়ের লোডিংটি এরপরে আসে কি না বা কি কন্ডিশন এবং আমার যে প্রবলেমটি সেটি ফিক্স হয় কি না সেটি দেখার বিষয়। আর এটি ফিক্স না হলে আমাদের পরবর্তীতে যে আরও চার্জিংয়ের যে আইসিগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। তো আসলে একটি কাজ করা ফোনে কাজ করতে গেলে একটু অনেক সময়ই সমস্যায় পড়তে হয়। তো আমি এই বিকিউ আইসিটি এটিও রিভলভ করে নিলাম, কারণ এই আইসি দুটো মূলত চার্জিংয়ের কাজ করা হয়েছে এই আইসি দুটো থেকে, যেহেতু চার্জিং একদমই রেসপন্স পায় না, আবার মাঝে মাঝে পায় সেটি চার্জ ওঠে না, লোডিং পায় না, এরকম একটি কন্ডিশনে রয়েছে। তো আইসি দুটো আমি রিভলভ করে ইনস্টল করার পর কন্ডিশনটি দেখব এবং আমার প্রবলেমটি সলভ হয় কি না সেটি দেখব। আর যেহেতু এটির প্রসেসর র্যাম রিভলিং করা হয়েছে, সেখানে কোনো ধরনের ইস্যু তৈরি হতে পারে, যে কারণে আমি র্যাম এবং সিপিইউটি নিখুঁতভাবে একটু রিভলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ফোনটির মূলত যে কন্ডিশনটি রয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হবে, ফোনটি যখন রান হবে তখন বোঝা যাবে যে ফোনটির কন্ডিশন কী রয়েছে মূলত। আর যেহেতু রানিং ফোন ইউজ করা অবস্থায় এরকম প্রবলেম হয়েছিল, তো আমি চার্জিং আইসি একের পর এক দুটি আইসি কিন্তু রিভলভ করে লাগানোর পরেও কিন্তু একই প্রবলেম হচ্ছিল। তো আমি একটু এটির র্যাম এবং সিপিইউটি রিমুভ করে চেক করে নেব যে আসলে কন্ডিশনটি কী রয়েছে নিচে। তো আমি এখন র্যামটি রিমুভ করলাম, দেখুন একদম চকচকা রয়েছে। আসলে র্যামের নিচে যে প্রসেসরের যে উপরের অংশ এটি কিন্তু একদম খুবই ভালো কন্ডিশনে রয়েছে, মূলত এর আইসির কোনো প্রবলেম নেই। তো আমি নিচের অংশটিও ভালোই দেখতে পাচ্ছি, তবে একটু ময়লা ময়লা লাগছে, আমি একটু ক্লিন করে নেব। আসলে একটি মাদারবোর্ড যত ক্লিন করে কাজ করা যায় তত কাজে যেমন সুবিধা, সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আর যেহেতু এটি ইতিপূর্বে রিভলভ করা হয়েছে, তো আমি একটু আমার মতো করে নিখুঁত করে একটু রিভলভ করে তারপর ইনস্টল করব এবং সেই সাথে দেখব আসলে প্রবলেমটি সলভ হয় কি না। এরপর যদি প্রবলেমটি সলভ না হয় তাহলে একটু সময় নিয়ে আমাকে ডায়াগনোসিস করতে হবে, এটির লাইনগুলো পরিমাপ করতে হবে। আর যেহেতু ইতিপূর্বে এই ফোনটি কাজ করা ফোন, সেহেতু আমি চেষ্টা করছি যে পুরনো যে কাজগুলো করা, মানে ইতিপূর্বে যে কাজগুলো করা হয়েছে সেগুলোকে আরও সুন্দরভাবে নিখুঁতভাবে কমপ্লিট করে তারপরে ফোনটিকে কাজ শেষ করতে। কারণ কাজ করা ফোনগুলোতে হয় কি যে প্রবলেমগুলো আসলে থাকে, সেই প্রবলেমগুলো কমপ্লিট করতে একটু সময় লাগে। যেমন এই ফোনটির চার্জিং ওয়ে যে প্রবলেম রয়েছে, চার্জিং রেবন সকেট এসবে একটু প্রবলেম রয়েছে, সেই সাথে অ্যান্টিনা সকেটটি প্রবলেম রয়েছে এবং সিপিইউ র্যাম এগুলো ইতিপূর্বে রিভলভ করা হয়েছে, আপনারা দেখতেই পেলেন। তো আমি নতুন করে এটির সিপিইউটি রিভলভ করলাম এবং কি খুব সুন্দরভাবে রিভলভ করে এই প্রসেসরটি আমি কিন্তু ইনস্টল করছি। আসলে একটি প্রসেসর যখন নিখুঁতভাবে রিভলভ করে ইনস্টল করা হয় সেই ফোনটি কিন্তু দীর্ঘ সময় নিখুঁতভাবে চলতে থাকে, কারণ একটি ফোন যখন ভিতরে প্রবলেম থাকে, আপনার প্রসেসরে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু সেই ফোনটি বিভিন্ন ট্রাবল দিতে পারে, বিভিন্ন প্রবলেম দিতে পারে। এটি আমরা পরীক্ষিত দেখেছি যে সব প্রসেসরগুলো খুব সুন্দরভাবে কাজ করা হয় না, সেই ফোনগুলোতে রিসেন্টলি আবার প্রবলেম দিতে থাকে এবং ডেড হয়, রিবুট হয়, বিভিন্ন সমস্যা হতে পারে, যে কারণে সুন্দর করে কাজগুলো করার মধ্য দিয়ে ফোনগুলো কিন্তু একদম আগের মতো সার্ভিস পাওয়া যায়। এটি আমি নিজে প্র্যাকটিক্যালি যেহেতু কাজ করছি আমি নিজেই বুঝতে পারি যে এই ফোনগুলো আসলে কতটা ভালো সার্ভিস দেয়। সেক্ষেত্রে
আমরা যারা কাজ করি আমাদের প্রত্যেকেরই এই বিষয়টি লক্ষ্য করা উচিত যে আমরা যে কাজগুলো করব সেগুলোর পিছনের দিকে যেন কোনো প্রবলেম না থাকে, যতটুকু কাজ করব ততটুকু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করার চেষ্টা করব। যা হোক, আমি অলরেডি কিন্তু র্যাম এবং প্রসেসরটি আবার ইনস্টল করে বসালাম, আর আসলে এই ফোনটিতে র্যাম প্রসেসর সব কিছু ঠিকঠাক ছিল, মূলত এগুলো থেকে প্রবলেম না। এই যে আইসিটি দেখতে পাচ্ছেন, এই PM8150B এই আইসি থেকে মূলত যে আইডি লাইনটি সেটির ভ্যালু একদমই মিসিং হয়ে গেছে, যে কারণে এটির লাইনটি প্রবলেম হওয়ার কারণে এই ফোনটি কিন্তু এই প্রবলেম হচ্ছিল। আর যে হালকা করে লাইনটি এসে চলে যায় বা ডিসপ্লে এসে চলে যায়, এই যে প্রবলেমটি, এটি কিন্তু ব্যাটারি থেকে হতে পারে, আইডি থেকে হতে পারে, এই চার্জিং আইসি থেকে হতে পারে। তো অনেক বিষয়ই আসলে দেখে চেক করে তারপর এটি ডায়াগ্রামটি ফলো করে অ্যাকচুয়ালি আমি এটি লাইনটি যখন প্রবলেম পেলাম, ঠিক স্পেসিফিক আমি এই লাইনটি পরিমাপ করে দেখি যে এই লাইনটি প্রবলেম। এরপর দেখি এই যে আইসিটি যেটি রিভলভ করে লাগিয়েছিলাম সেটি কিন্তু খারাপ হয়ে গেছে, যে কারণে আইসিটি রিপ্লেস করে নতুন করে আইসিটি আবার লাগালাম। তো এখন আশা করি ফোনটি রান হয়ে যাবে এবং কি কমপ্লিটলি ফোনটি ভালোভাবে ইউজ করা সম্ভব হবে। তো সেই সাথে আমি একটু একদম ফিটিংয়ের জন্য থার্মাল পেস্ট সহ, এবং যেহেতু এটি একটি বডিতে লাগবে সেহেতু আমি একটু টেপ লাগিয়ে দিব। এবং দেখুন, এটির চার্জিংয়ের ওয়েজে কিন্তু একটি ভি বাসের যে লাইনটি, এটি কিন্তু ফল্ট রয়েছে, যে কারণে আমার সেখানেও কিন্তু একটি ওয়্যার জাম্পার করতে হয়েছে। তো আমি ক্যামেরা সহ সব কিছু, দেখুন এই ক্যামেরার লেন্সগুলো প্রচুর নোংরা ছিল, এগুলোতে ময়লা ছিল, সেগুলো আমি ক্লিন করেছি, কারণ ইতিপূর্বে যারা কাজ করেছিলেন ক্যামেরা লেন্সে হাত লাগার কারণে বা ডাস্টের কারণে লেন্সগুলো ঘোলা হয়ে যায়। তো আমি যতটুকু সম্ভব রিকভারি করে দিয়েছি। আর একটি ফোন যখন কাজ করি আসলে ফ্রেশ থাকলে সেই ফোনটি, এইটুকু বলতে পারি যে আমার কাছে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি ফোনটি আবার হাতে পাবেন, কোনো ধরনের ফোনটিতে ময়লা বা ড্যামেজ পাবেন না আলহামদুলিল্লাহ। দেখুন এখন কিন্তু ফোনটি মোটামুটি একদম রান হবে মনে হচ্ছে। তো পুরোপুরি রান হয় কিনা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই ফোনটির আসলে টোটাল কাজটি অনেক সময় লেগেছে, আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য মূল মূল জায়গাটি তুলে ধরেছি। মূলত এটির যার ফোন উনি বলছেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আসলে ফোনটি ডেড মোডে কন্ডিশনে ছিল। তো আমি এটির ব্যাটারিটি চেক করলাম, ব্যাটারিটিও টুকটাক রিপেয়ার করা হয়েছে, এবং কি সেই সাথে ব্যাটারিটি আমি চার্জ দিলাম, এবং ব্যাটারি চার্জ দিয়ে যখন ফোনটি অন করার চেষ্টা করলাম দেখলাম যে শুধু এমআইটি খুবই অল্প সময়ের জন্য এসে চলে যাচ্ছে, যে কারণে ফোনটি সম্পূর্ণ রান না হওয়ার কারণে আর চার্জিংয়ের টোটালি কোনো রেসপন্স নেই, যে কারণে চার্জিংয়ের কাজ পাশাপাশি পাওয়ারের যে এই প্রবলেমটি। তো আমি ব্যাটারি আমার কাছে এই মুহূর্তে এটি ছিল না, যে কারণে আমি অন্য কোনো ব্যাটারি দিয়ে চেকও করতে পারিনি, তবে ফোনটি রানিং রয়েছে এটি আমি বুঝতে পারলাম। সেই সঙ্গে যেহেতু সিপিইউ ইতিপূর্বে রিভল করা হয়েছে, যে কারণে আমি সিপিইউটি কিন্তু আমার মতো করে নিখুঁত করে আরেকবার রিভল করে দিলাম, আর সেই সাথে ফোনটি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, এবং কি যতটুকু সম্ভব ফোনটিকে আমি ক্লিন করে যেন ভালো সার্ভিস পান এই ফোনটি ইউজ করে, তারপর আমি কিন্তু এখন ফিটিং করছি। তো মূলত প্রবলেম ছিল হচ্ছে SM8150B যে আইসিটি, সেই আইসি থেকে মূলত এটির আইডি লাইনটি প্রবলেম ছিল, এটি মিসিং থাকার কারণে কিন্তু এই প্রবলেমটি। তো আপনাদের বিশেষ করে যে সমস্ত ফোনে ব্যাটারি লোগো এসে চলে যায় বা হালকা ডিসপ্লে এসে চলে যায়, পুরোপুরি রান হয় না, এই প্রবলেমগুলো কিন্তু আইডি থার্মাল এই সমস্ত লাইন থেকে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে, অথবা ব্যাটারি কানেক্টরের যে পিনগুলো থাকে সেগুলো বেঁকে গেলে, অনেক সময় ভিতরে ঢুকে গেলে এরকম প্রবলেম হতে পারে। এই প্রত্যেকটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটি কাজের সময় সব কিছু খেয়াল রেখে তারপর কাজ করতে হবে। তো যেহেতু ইতিপূর্বে এই ফোনটি কাজ করা হয়েছিল, খোলা হয়েছিল, যে কারণে প্রতিটা স্টেজ আমাকে বুঝে বুঝে কাজ করতে হয়েছে। আসলে অনেক ব্যস্ততায় অনেক তাড়াহুড়ার মধ্যে দেখা যায় যে
অনেক কিছু কিন্তু মাথায় থাকে না, যে কারণে এই কাজগুলো করতে গেলে আমি সময় নেই। এই ফোনটি বেশ 2-3 দিন সময় নিয়ে তারপরে আমি কাজটি করলাম, তো কাজটি আশা করি সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি ক্যামেরা সম্পূর্ণ লাগিয়ে, আর এটির যে স্ক্রুগুলো সেগুলো সম্ভবত চেঞ্জ হয়ে গেছে। আসলে ফোনটি যিনি কাজ করেছিলেন ইতিপূর্বে, তার কাছে হয়তো এটি সময় 2-3 দিন সময় হয়তো ওনার কাছে ছিল, তো আমি চেক করে নেব আগে, প্রথমে পুরোপুরি ফোনটি অন হয় কিনা, টাচে কাজ করে কিনা এবং চার্জ হয় কিনা, এসব বিষয়ে আমার চেক করতে হবে। তো আলহামদুলিল্লাহ ফোনটি একদমই রান হয়েছে এবং চার্জিং কাজ করছে, ক্যামেরা ঠিক রয়েছে, তো ফ্রন্ট ক্যামেরা সহ সব কিছু ঠিকঠাক রয়েছে। এটি কিন্তু জোস একটি ক্যামেরা, অনেক সুন্দর ক্যামেরা। তো এই যে দেখুন মডেলটি, এটি হচ্ছে 8 জিবি র্যামের একটি ফোন। তো ভিডিওটি আসলে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।